ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فعن أبي هريرة رضي الله عنه قال قام أعرابي فبال في المسجد فتناوله الناس فقال لهم النبي صلى الله عليه وسلم: دعوه وهريقوا على بوله سجلا من ماء او ذنوبا من ماء فإنما بعثتم ميسرين ولم تبعثوا معسرين. كيف حديث خارير قول صهيب بخاري حديث. আবু রবি আল্লাহ আনহু বর্ণনা করেন এক একজন বেদুইন আল্লাহর রসুমসল্লা ইসলামের মসজিদে পেশাব করলেন নবীর মসজিদে কারণ নবী করিম সাল্লাহিসালামের মসজিদে এরকম কার্পেট বিছানো ছিল না ছাটাই পর্যন্ত ছিল না স্বাভাবিক ছিল নবী করিম সাল ইসলাম মাটিতেই সালাত পড়তেন আল্লাহ রসূমসল্লা ইসলাম বৃষ্টি আসতে যদি মাটিতে করতেন তার কপালে মাটি লেগে যেতাম আলহী এবার আল্লাহ রসুন মসজিদ তো ওই লোকটি মসজিদে একটা বেদন মসজিদে এসে পেশাব করে দিল তখন লোকজন তার দিকে ধাওয়া করলেন ফতাহা আল্লাহ তার সাথে কথা এরকম করলেন বা এরকম তখন আল্লাহ রসুন তাদেরকে বললেন তোমরা এরকম করোনা দাঁড়ু ওকে ছেড়ে দাও মানে ও পেশাব করুক বৌরি সাজলা মেমা আর তার পেশাবে এক বালতি পানি ঢেলে দাও সাজল বলেছেন বা বলেছেন শব্দ দুইটা আর কি এক বালতি পানি ওখানে ঢেলে দাও কারণ তোমাদেরকে সহজ দিন দিয়ে প্রেরণ করেছেন কঠিন দিন দিয়ে পাক তোমাদেরকে সহজতা দিয়ে সহজ বিধান দিয়ে প্রেরণ করেছেন কঠিন বিধান না আমাদের বিধান সহজ আমাদের দিনের মধ্যে কঠোরতা বলতে কিছু নেই دين هتش وسط اي امة هتش وسط وكذلك جعلناكم امة وسطا وسطا مدن بنت اولم من كري امة اكي ياتي الله يقول جن كنتم خير امة تم رسيستو نشان سيستو جاتي تاي كنو كتري كنو كتري 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 ইসাহ বেদন সহজ না কমফিট দিন কুমফিদ্দিন হালাজ দিনে কঠোরতা বলতে কিছু নেই সংকীর্ণতা বলতে কিছু নেই দিন হচ্ছে প্রশস্ত দিন হচ্ছে সহজ যেখানেই কঠিনতা কঠোরতা রয়েছে সেহা সেখানেই আল্লাপাক সহজ বিধান রেখে দিয়েছেন আপনি সলাদ পড়তে পারেন না দাঁড়িয়ে বসে পড়েন বসে পড়তে পারেন না শুয়ে পড়েন তবুও পড়বেন গুজু করতে পারেন না তুই এম করুন গোসল করা সম্ভব না তুই তো করুন এখানে আল্লাহর বিধান কত সব সব আল্লাহ এই ব্যক্তি এখানে যে পেশাব করলেন ওনাকে আল্লাহর সুন্সয়সাম বলছেন ওকে বাধা দিয়ে বাধা দিও না কারণ এই লোকটি বুঝে না তার সে জ্ঞান নেই এবারে সে পেশাব শুরু করেছে যদি এবারে তোমরা তাকে বাধা দাও তাহলে পেশাবের স্থান আরও বেশি জায়গা ছড়িয়ে পড়বে তাই যেখানে এক জায়গায় পেশাব করেছে ওই জায়গায় তাকে পেশাব করতে দেয় এই গেলো একটা দ্বিতীয় নম্বর যদি তাকে বাঁধা দো তাহলে তার পেশাব আটকা যাবে এর ফলে তার নিজের ক্ষতি হতে পারে আল্লাহ আকবর এই জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হচ্ছেন রহমতুল্ল আলমিন ওমা আর হে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ পাক নবী করিম সাহসকে বলেছেন হে নবী আপনাকে সমস্ত সৃষ্টির জন্য মানব ইনসান মানুষ ইনসান সকলের জন্য রেহমত হিসেবে প্রেরণ করেছি তা আমাদেরকেও দাবাদী কাজে হিকমত অবলম্বন করতে হবে নম্রতা অবলম্বন করতে হবে কঠোরতা হয়ে গেলে হলো না একজন মানুষ যদি উপর আমল করছেন আপনি তাকে বুঝান আস্তে আস্তে করে অভ্যাস করাবার চেষ্টা করুন কোনো রকমের ত্রুটি রয়েছে আপনি একদম দিন থেকে তাকে তাকে খারিজ করে দেবেন না দিনের ভিতরে রাখবেন আর তাকে বুঝাবেন এটা হলো হিকমা এটাই হলো নবী করিম সাল্লাহমা ওই লোকটি বুঝতে পারছে না মসজিদের মতো জায়গায় পেশাব করে দিলে আপনি কী করবেন আমরা তো সবর করতে পারবো না কিন্তু এখানেও সবল আহমেদ এখানেও সবল এই যারা দাওয়াতি কাজ করে তাদের জন্য অবশ্যই সব ক্ষেত্রে সফর করতে হবে গালি গ্যারাজ নাই জবান দরাজি নাই কঠোরতা অবলম্বন করতে নাই সবার করুন আপনি নবী করিম সাল্লাহ ইসলামের সেরা উম্মত হিসেবে সেরা নবী সেরা উন্মত হিসাবে আপনি দিনে দাবতী কাজ করবেন তাই কঠোরতা অবলম্বন করবেন না নম্রতা অবলম্বন করুন এই হাদিসের উপর আমরা আরও গভীর চিন্তা ভাবনা করা উচিত দেখুন নবী করিম সাল্লাহ ইসলাম কীভাবে আমাদেরকে ديني دعوة ديني تعليم ديار كوثا ما ديرك جنية ديشن شعب ديك دي, دي لوك كو رخي ديني دعوة تي كاج كرتي هوا الله ما دير شكل كي توفيق دان وصل الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمع